নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা সংগ্রামে প্রীতম সেনগুপ্ত। সংবাদ মাধ্যমের কাছে অড ইভেন স্কিম নিয়ে কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। তিনি বললেন, আমি মনে করি না এই স্কিমের আর কোনো প্রয়োজন আছে। আমরা যে রিং রোড গড়েছি তা তাৎপর্যপূর্ণভাবে শহরের দূষণ কমিয়েছে। আমাদের পরিকল্পিত নানা কার্যকর প্রকল্প দিল্লিকে আগামী 2 বছরের মধ্যে দূষণমুক্ত করে তুলবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। অড ইভেন স্কিম দিল্লি সরকারের নিজস্ব সিদ্ধান্ত, তারা যদি চায় তো এর প্রয়োগ ঘটাতে পারে। अभी तो जरूरत नहीं है, क्योंकि हमने जो नया रिंग रोड बनाया उससे दिल्ली का प्रदूषण काफी कम हुआ है। और मेरे अंदाज से हम 2 साल के अंदर जितने 50,000 करोड़ के रोड मई मेरे विभाग से बन रहे हैं, यमुना जल शुद्धिकरण और वायु शुद्धिकरण दोनों की योजनाएं चल रही है, 2 साल में दिल्ली को प्रदूषण से मुक्ति मिलेगी।